যে সব নতুন অঙ্কের গৃহশিক্ষক ও অঙ্কে দুর্বল সরকারি চাকরি প্রার্থীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। আমি দীর্ঘদিন গৃহশিক্ষকতার সাথে যুক্ত এবং অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আমি ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও আপলোড করেছি। অঙ্কে দুর্বল একজন ছাত্রকে আমি যেভাবে সহজ করে অঙ্ক বোঝানোর চেষ্টা করতাম, সেভাবেই এখানে নতুন গৃহশিক্ষক ও সরকারি চাকরি প্রার্থীদের কাছে বলার চেষ্টা করছি। তাহলে শুরু করা যাক। আজ আমরা পরিমিতির যেসব সূত্রগুলো জানার চেষ্টা করব তা হলো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র, বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, বৃত্তের অর্ধপরিধি, অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, বৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং পাইয়ের অর্থ কী, সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন বা ঘনফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, ঘনকের ভূমির ক্ষেত্রফল, আয়তন বা ঘনফল, বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, সমগ্রতলের ক্ষেত্রফল, একটি তলের কর্ণের দৈর্ঘ্য এবং ধারগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র। আজ আমরা এই সব সূত্রগুলো ভালোভাবে জানার চেষ্টা করব। আমি ছাত্রটিকে প্রথমে বললাম যে বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে যে সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রগুলোকে আমরা প্রথমে জানার চেষ্টা করব। প্রথম হল বৃত্তের পরিধি ভাগ বৃত্তের ব্যাস সমান পাই। প্রতিটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যা, এই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা পাই চিহ্ন দিয়ে লিখি। পাইয়ের মান হচ্ছে 22/7 বা পাইয়ের মান হচ্ছে 3.14 প্রায়। এখান থেকে আমরা বলতে পারি সুতরাং বৃত্তের পরিধি সমান পাই ইনটু বৃত্তের ব্যাস। মনে করি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক, সুতরাং বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2r একক। ব্যাসার্ধের দ্বিগুণ করলেই আমরা বৃত্তের ব্যাস পেয়ে যাচ্ছি। তাহলে এখন এই সূত্রে যদি বসিয়ে দিই বৃত্তের পরিধি, তাহলে আমরা এখন লিখতে পারি বৃত্তের পরিধি সমান পাই ইনটু বৃত্তের ব্যাস, অর্থাৎ পাই ইনটু 2r একক, এটা সমান 2πr একক। তাহলে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr একক। পাইয়ের মান কত? 22/7 বা 3.14 প্রায়। বৃত্তের পরিধি সমান 2πr একক, যেখানে r হল বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রটা আমরা জেনে গেলাম। এখান থেকে আমরা কি দেখছি? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা আরেকটা সূত্র লিখতে পারি বৃত্তের ব্যাস সমান 2 × বৃত্তের ব্যাসার্ধ। 3, আমরা কি লিখতে পারি? বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস নির্ণয় সূত্র হবে বৃত্তের পরিধি ভাগ আই। 4, আমরা লিখতে পারি বৃত্তের
ব্যাসার্ধ তো হবে বৃত্তের পরিধি ভাগ 2π। পাঁচ নম্বর হচ্ছে যদি বৃত্তের ব্যাস ডি একক হয় তবে উহার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কী হবে, ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস ভাগ 2, কারণ ব্যাস হলো ডি বাই 2 একক। তাহলে বৃত্তের ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বার করব আমরা এই সূত্র দিয়ে। বৃত্তের পরিধি হলো 2πr একক, তাহলে বৃত্তের অর্ধ পরিধি কী হবে? আমরা যদি বৃত্তের অর্ধ পরিধি নির্ণয় করি, বৃত্তের অর্ধ পরিধি, পরিধি হচ্ছে 2πr একক, তাহলে 2πr কে 2 দিয়ে ভাগ করে দেব, 2 কেটে গিয়ে হবে πr একক। অর্ধ বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, একটু ছবিটা পাশে এঁকে দিই, এই হলো অর্ধবৃত্তাকার ক্ষেত্র, এর পরিসীমা। বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা বলতে বোঝায় এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্বটা হয়। বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কী হবে, না অর্ধ পরিধি, অর্ধ পরিধি যোগ ব্যাস। এখন অর্ধ পরিধি আমরা এখানে নির্ণয় করেছি পাই আর একক, যদি বৃত্তের ব্যাসার্ধ আর একক হয় তাহলে আমরা লিখি পাই আর, আর ব্যাস হচ্ছে এখানে আমরা লিখেছি ব্যাস 2r একক, তাহলে ব্যাস হলো 2r। অর্থাৎ আমরা যখন অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করব তখন আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। 8 নম্বর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। 9 নম্বর হচ্ছে তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে এর অর্ধেক, অর্থাৎ হাফ ইনটু পাই আর স্কোয়ার, এটা হবে বর্গ একক, এটাও হবে ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়। বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের আগে আমাদের এই সূত্রগুলো সব মনে রাখতে হবে। এরপর ছাত্রটিকে বললাম সমকোণী চৌপল বা আয়তঘন সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে যে সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রগুলো এবারে আমরা জানার চেষ্টা করব। ওর যদি একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক এবং উচ্চতা c একক হয় তবে সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান এ গুণ বি বর্গ একক, এটা হবে এবি বর্গ একক। তলে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 2 দৈর্ঘ্যকে আমি ছোট করে লিখছি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ যোগ প্রস্থ ইনটু উচ্চতা যোগ উচ্চতা ইনটু দৈর্ঘ্য ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য হলো এ, তাহলে একটু বসিয়ে দিই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ অর্থাৎ এ ইনটু বি, প্রস্থ ইনটু উচ্চতা, প্রস্থ ধরেছি বি তাহলে বি ইনটু সি, উচ্চতা ইনটু দৈর্ঘ্য অর্থাৎ সি ইনটু এ বর্গ
একক, একে ছোট করে লিখি এইভাবে, টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। তো সমকোণী চৌপলের, সমকোণী চৌপলের আয়তন বা ঘনফল, ঘনফল না ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমরা লিখি এ ইন্টু বি ইন্টু সি। আয়তন বা ঘনফলের একক হয় ঘন একক, তাহলে এখানে লিখব ঘন একক, অর্থাৎ এ বি সি ঘন একক। তিন নম্বর কি, সমকোণী চৌপলের, সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার এর বর্গমূল। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্য এর একক, এর দৈর্ঘ্যের একক হবে শুধু একক। তাহলে সমকোণী চৌপল বা আয়তঘন এর গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে যে সূত্রের প্রয়োজন হয় সেটা আমরা এখন জেনে, এরপরে আমরা ঘনক সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে যে সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রগুলো জেনে নেবার চেষ্টা করি। ঘনক কাকে বলে, না যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তাকে ঘনক বলে। তাহলে আমরা লিখতে পারি যে ঘনকের, এটা প্রথমে মনে রাখতে হবে, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান, অর্থাৎ এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। যদি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক হয় তবে, এক নম্বর, ঘনকের ভূমির ক্ষেত্রফল সমান বাহুর বর্গ অর্থাৎ a স্কোয়ার বর্গ একক, দু নম্বর, ঘনকের আয়তন বা ঘনফল সমান অর্থাৎ এ কিউব ঘন একক, ঘনকের আয়তনের মান দেওয়া আছে, বাহুর মান কি করে নির্ণয় করব, ঘনকের আয়তন বা ঘনফলের মান দেওয়া থাকলে ঘনকের বাহুর মান আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। তিন নম্বর হলো, ঘনকের যে কোনো একটি তলের ক্ষেত্রফল, ঘনকের যে কোনো একটি তলের ক্ষেত্রফল সমান বাহুর বর্গ সমান এ স্কোয়ার বর্গ একক। চার নম্বর হলো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান রুট তিন গুণ বাহু, রুট তিন গুণ এ একক সমান এ রুট সি একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করব, দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্যের মান এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা
কোন সূত্রের সাহায্যে নির্ণয় করব? সিক্স গুণ বাহুর বর্গ, অর্থাৎ সিক্স গুণ এ স্কোয়ার বর্গ একক, বা সিক্স এ স্কোয়ার বর্গ একক। নম্বর, ঘনকের যে কোনো একটি তলের কর্ণের দৈর্ঘ্য আমরা কোন সূত্রের সাহায্যে নির্ণয় করব? না, রুট টু ইন্টু বাহু সমান রুট টু ইন্টু এ একক সমান এ রুট টু একক। ঘনকের ধারের সংখ্যা, ঘনকের ধারের সংখ্যা হলো বারো, তাহলে এখানে লিখি ঘনকের ধারের সংখ্যা যেহেতু বারো, ঘনকের ধারগুলোর সমষ্টি আমরা কোন সূত্রের সাহায্যে নির্ণয় করব? না, বারো এ একক। এটা জেনে রাখতে হবে, ঘনকের শীর্ষবিন্দু হয় আটটা, আয়তঘনেরও শীর্ষবিন্দু হয় আটটা, ঘনকের ধারের সংখ্যা হচ্ছে বারো, ঘনকের তলের সংখ্যা হচ্ছে ছয়, ঘনকের ছটা তল, ধারের সংখ্যা হলো বারো এবং শীর্ষবিন্দুর সংখ্যা হলো আট। তাহলে ঘনক সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে যে সূত্রের প্রয়োজন সেগুলো আমরা এখন জেনে গেলাম। এরপর ছাত্রটিকে বললাম, সূত্রের খাতায় যেখানে তুমি পরিমিতির সূত্রগুলো লিখছো সেখানে আমি যে সূত্রগুলো এখন লিখলাম এগুলো সব এক জায়গায় লিখে নাও এবং ভালোভাবে মুখস্থ করে নেবে। আমি প্রথমেই বলেছিলাম, বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা এই সব সূত্রগুলো জেনে নেব, সেগুলো এখন জেনে গেছি। সমকোণী চৌপল সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা এই সব সূত্রগুলো জেনে নেব, সেগুলো এখন জেনে গেছি। ঘনক সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা এই সব সূত্রগুলো জেনে নেব, সেটাও এখন জেনে গেছি। পরের ভিডিওতে আমি পরিমিতি সংক্রান্ত আরও কিছু সূত্র লিখে দেবার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।